রাতের দুইটা বাজে যদি কোন ফ্ল্যাট থেকে কমপ্লেইন আসে তখন আমার গায়ের কম্বল কাজ করতে হয় আমি সমাজ কল্যাণ অফিসে আমি আমার কাগজ ফাইল এডি সিরিয়া আমি উপরে আইয়া পড়ছি দেশের বাড়ি সৈরতপুরে আর কি যেটা ফরিদপুর আছিল এখন বর্তমানে সৈরতপুর কয় পালং ডিস্ট্রিক্ট আমার থানা হইল পালং জেলা হইলো আর কি বিদেশটা এমনই একটা জিনিস পড়বার জীবনটা এটা গল্প দিয়েই সাজাই না যখন আমরা এয়ারপোর্টে ঢুকি বাংলাদেশ এয়ারপোর্টের থেকে আমরা লাইন ধরি এই লাইন মনে করেন যত দিন প্রবাসে আমরা থাকি অত দিন এই লাইন ধরেই কাজ করতে হয় কারণ ভোর চারটায় উঠা মনে করেন তিনে খাবার নিয়া গাড়ির জন্য লাইনে দাঁড়াইতে হয় সাইডে যাইয়া কাঠ জমা দিতে হয় লাইনে যাইয়া রোজে রোজগার যাই করছি আলহামদুলিল্লাহ পরিবারের জন্যই করতে হয় আর করি আর দেশে সচল রাখার জন্য কিন্তু আমাদের দেশের জালিম রাজনীতিবিদ যারা আছে আমাদের প্রবাসীগো কোনো মূল্যায়ন করে না এমপি মন্ত্রী গভর্নমেন্ট এরা এগো এডির কোনো পরই করে না খালি প্রবাসীরা দেও আর খালি লুটপাট করুক আমি এই মহামারীর টাইমে একবার দেশে যায় দেশে আটকা পরে গেছি আমি এক বছর দেশে রয়েছি আমি অনেক জায়গায় ঋণের লেগা খুঁজছি মানে সরকার ঘোষণা দিছে যে প্রবাসীদের জন্য ঋণ দিব

মনে করেন রাইতের দুইটা বাজে যদি কোনো ফ্ল্যাটের থেকে কমপ্লেন আসে তখন আমার গায়ের কম্বল লাথি মারিয়া দুই এই কাজ করতে হয় যাইয়া আবার মনে করেন বোর পাঁচটায়ও যদি কল করে আমার দৌড়াই যাইতে হয় কারণ আমার ঘুম আর আইয়া হয় না কারণ ওই কাজ শেষ করে আইতে বা আমার যতক্ষণ লাগে আর কি তা আমার এই এরকম হইলো এই পরিস্থিতিটা এত পরিশ্রম করেন আমার পরিবার কি জানে না আমার পরিবার এরকম জানে জানার পরেও তারপরেও মনে করেন এখন যেই পরিস্থিতিটা এখন জানলেও কিছু করার নেই কারণ জানলেও কিছু করার নাই এই কারণে যে পরিবারের জন্য অনেক ত্যাগ স্বীকার করতে হয় ভাই ব্যাপার হচ্ছে কি পরিবার পরিবারের ফ্যামিলি বা তারা যদি না বোঝে জিনিসটা তাদেরকে বোঝান যায় না অবশ্যই আপনি বুঝাইতে পারবেন বুঝদারে জীবনে বুঝাইতে পারবেন না আজকে তিন দিন ধরে আর টাকা পাঠাইছি বাড়িতে পঁচিশ হাজার পঁচিশ হাজার টাকা বাড়িতে পাঠাইলাম পরে আমি আমার ফ্যামিলিরে বললাম যে টাকা পাঠাইছ টাকা কি দেয়া কি কথা তা আমার ফ্যামিলি একটা হিসাব দিল। হিসাব দেওয়ার পরে আমি আমার এমনি রহস্যকরীরা কইছি যে তুমি তোমার হাতে কিছু রাহ নেই পঁচিশ হাজার টাকা আমি পরশু পাঠাইছি তাই সব কিছু ওয়াইফাইয়ের টাকা দিলো হুজুরের টাকা দিল আরে দিল আরে দিল আচ্ছা আমি কি তোমার হাতে কিছু রাহ নেই তাকে কি হাতে রাহু থেকে। বুঝছেন তা এই কথাটা কওয়ার পরে আমি ওই লাইনে থাকি কথা কইছি আরে তখন আমি একটা বাতের প্লেট লইছি আমি কি দুই দিন পরে তোমার যাইয়া কই যে আমার কিছু সাহায্য করেন তা আমি সতেরোটা বৎসর তোমাদের জন্য শ্রম দিলাম এই যে এত দিন রইলাম তার বিনিময়ে তোমরা আমি তো মনে করি যে তোমার ঘরে একজন অসুখ হইলে তুমি অন্য ঘরে যাইয়া টাকা সাহায্য চাইবা তারপরে এই রোগের চিকিৎসা করবা এই কারণে সব সময় আমি কই আইছি আগেও কইছি এখনও কই আমার ফ্যামিলিরে যে বেতনের যেই টাকাটা আমরা পাড়াই আমরা একটা টাকা আমাগো রুহুরে দেই না কোন প্রবাসী এই বেতনের টাকা বেশিরভাগ ফ্যামিলির জন্যই পাঠায় দেয় হ্যারা যাতে কষ্ট না করে এই কারণে পাঠায় দেয় ফ্যামিলির কারণে কিন্তু ফ্যামিলি এটা বসতে পারে না বসতে চায়ও না বুঝতে পারেও না কিছু কিছু মহিলা আছে আপনি দেখবেন হ্যারা সারাক্ষণ টেনশনে দেওয়ার আহে প্রবাসে যেই ভাই বোনেরা থাকে গো সারাক্ষণ টেনশনে দেয় প্রবাস জীবনে দেখুন সতেরোটা বৎসর আমি প্রবাসে রইলাম শ্রম দিলাম ফ্যামিলির জন্য কাজ করলাম আজ ফ্যামিলির আমার মনে হয় না যে সতেরো হাজার টাকা আমার ফ্যামিলির কাছে আছে স্মৃতি বলতে মনে পড়ে মানে ওই কষ্টের কথাটি তুইলা আহে নির্জম জাগায় যাইয়া বৈশা ওই পুরানা ইতিহাসটি আর কি উল্টায় পাল্টায় দেখি যে জীবনটা কোথা থেকে শুরু করলাম কোথায় আইয়া সে আসে আল্লাহ ভালো জানে সুখ তুমি কি বলো জানতে ইচ্ছে করে আমার জানতে ইচ্ছে করে